রবিবার থেকে চতুর্দশ দেবতা মন্দিরে 265তম ঐতিহ্যবাহী খার্চি পুজো শুরু হয়েছে। এদিন সকাল 6:45 চতুর্দশ দেবতার বিগ্রহের গঙ্গা স্নান করানোর পর সকাল 7:30 থেকে শুরু হয়েছে পুজো। খার্চি পুজোকে কেন্দ্র করে চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে একই সাথে শুরু হয়েছে মেলা এবং প্রদর্শনী। রবিবার সকাল 11:00 খার্চি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, খার্চি মেলার পরিচালন কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়ক রামপদ জমাতিয়া, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন চৌদ্দ দেবতা মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। এরপর মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে খার্চি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের কৃষ্টি ও সংস্কৃতির পরম্পরা অনেক পুরনো, তেমনি পুরনো রাজ্যের এই চতুর্দশ দেবতার পুজো। মুখ্যমন্ত্রী বলেন, একসময় নৌকায় চড়ে নদী পার হয়ে দেবতা মন্দিরে পুজো দিতে আসতে হতো, সে সময় দুর্ঘটনাও ঘটত। এখন প্রযুক্তিগত উন্নয়ন চতুর্দশ দেবতার মন্দিরে আসা যাওয়া আমাদের অনেক সহজ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের অন্যতম পার্বণ এই খার্চি পূজা। সাধারণত পুজোর প্রথম দিনই সরকারি ছুটি থাকে, কিন্তু এবছর রবিবার পড়ে যাওয়ায় কর্মচারীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। বিষয়টি বিবেচনা করে খার্চি পুজোর শেষ দিন 20 জুলাই সরকারি ছুটির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের সামনে এই খার্চি পুজোর ইতিহাস এবং পরম্পরা তুলে ধরতে হবে। শুধু তাই নয়, এই উৎসব রাজ্য ও রাজ্যবাসীর ঐক্য সংহতির বার্তা বহন করে। জাতি এবং উপজাতির সকল অংশের জনগণকে খার্চি পুজোকে কেন্দ্র করে সৃষ্ট ঐক্য সংহতির পরম্পরাকে রক্ষা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তাদেরকে আমাদের বলতে হবে, ওনাদের জানাতে হবে যে পূর্ণ বয়াব যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না, শুধু মস্তকের এখানে পুজো হয় এবং সেটা অষ্টধাতুর মূর্তি এবং সেটাকে আমরা পূজা করি। এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা আমরা তখনই বাঁচাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা খুলে ধরি। এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন জাতি জনজাতি সবাইকে আমি বলবো, আমাদের মধ্যে এই ধরনের যে মেলা, এই ধরনের যে সংস্কৃতি, এই ধরনের যে পরম্পরা, সেটাকে আমরা একসাথে যদি এই মেলাতে যে মেলবন্ধন হয়, আমরা এই জাতি জনজাতির যে আমাদের এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর গোটা মেলা প্রাঙ্গণ এবং প্রদর্শনী স্টলগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। কথা বলেন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সাথেও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খার্চি পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ঐতিহ্যবাহী খার্চি পূজা আজকে থেকে শুরু হচ্ছে, 7 দিন ধরে সেটা চলবে। সেটাকে সামনে রেখে এখানে বিভিন্ন আয়োজনও রাখা হয়েছে, বিভিন্ন স্টল হয়েছে, বিভিন্ন প্রান্তের থেকে বাংলাদেশ থেকে অনেক লোক এখানে এসছে, নর্থ ইস্টের থেকে অনেক লোক এসছে, এমনকি ত্রিপুরাজ্যের বাইরেও অন্যান্য প্রদেশ থেকেও এখানে লোক আসে। সবাই অপেক্ষা করে এই খার্চি পূজা কবে হবে, এবং এটা রাজন্য আমল থেকে এখানে শুরু হয়েছে। প্রথমে সেটা উদয়পুর, যেখানে রাজধানী ছিল ত্রিপুরা, সেখানে ছিল। পরবর্তী সময়ে সেটা এখানে যখন রাজধানী স্থাপিত হয়, সেখানে এই চৌদ্দ দেবতাকে এখানে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে এখান থেকেও আগরতলায় চলে যায়, কিন্তু এই চৌদ্দ দেবতা এখানেই, এই আমাদের যে হাওড়া নদী তীরে, উনি এখানেই থেকে যান। তো আজকের এই আমাদের এই পুজো উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে, সমস্ত দেশবাসীকে আমি শুভেচ্ছা জানাতে চাই। স্যার, গত কিছু 7-দিনব্যাপী পুজোকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে 2টি সাংস্কৃতিক মঞ্চ করা হয়েছে। এই মঞ্চগুলিতে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা যেমন উপস্থিত থাকবেন, তেমনি উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশ থেকে আগত শিল্পীরাও অংশগ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।